আমি চমকি। আইপিএস বাঁকুড়ার এক পিছনে পড়ে থাকা গায়ে জনম আমার। বাপট গ্যারেজে কাজ করে আর মা তো ঢেঁকিতে ধান কুটিয়ে বড় করেছে আমায়। করোনার সময়ে না ছিলি মোবাইল আর না ছিলি নেটওয়ার্ক। গরমকালে গায়ে ব্যাঙে মুতলে কারেন্ট যাই চলে। আর আসিয়ে তো সে ভোর বেলি। আমি যখন আইপিএস হলি গায়ে লোক গুলান জড়ো হয়ে গায়ের মড়ল হামকে বৈকচাক ফুল দিয়ে বলে, হ্যাঁ চুমকি তুই এ গায়ের গর্ব, গাঁটকে টুকু ভুলে না যাইস। কি করে ভুলব এই গাঁটকে বলতে পারা মড়ল ঠাকুর, কি করে ভুলব এই গাঁট হয় তোদের মতো মড়ল গুলান। বাপটাকে বইলে বইলে আমার দিদিটাকে 14 বছরে বিয়া দিয়ে দিলি। ওই 32 বছরের মরদ বেটা ছাটো শোনে 15 না পেরাতেই দিদির পেটে ছা আসিয়ে গেল। গোবিন্দনগরের হাসপাতালের ডাক্তার তো বলল কাঙ্গারু ছা হয়েছে। 1 কেজি 200 গ্রামের ওজনের দিদির ছাটকে ডাক্তার তো ক্যাঙ্গারু ছা বলছে। হঠাৎ করিয়ে দিদি আমার কাঁপতে কাঁপতে মুই দিয়ে গেল। ছাটকে দোপারে করে দুধ খাওয়াইয়ে বুকে জোড়াইয়ে রাখে টুকু বড় করলি। আবার তোরা বললি বড় বেটিট তো মরেই গেছে, ছোটটা শুনে জামাইটার বিহা দিয়ে দে, টুকু ছাটকে দেখবে। সেদিন আমি চিৎকার করে বললি, নাই করিব বিয়া, আমি নাই করিব, আমি টুকু পড়াশোনা করতে চাই। তারপর যেখানে বলবি সেখানে বিয়া করিব। বাপ তুহাদের কথা মতো রাজি হয়ে গেল। আমি চুমকি আইপিএস সাঁজ আধারে গাঁটকে ছাড়িয়ে চলে গেলি দিদির ওই ছাটকে লইয়ে। সেদিন তোরা থেমে থাকিস লাই, বাপটার কাছে আমার নামে কাদা ছিটাই দিলি। দিন রাত এক করে আমি কাজ করে বই পড়ে ছাটকে বুকে জোড়াইয়ে লোকের কথা শুনে শুনে আমি আইপিএস হলি। আসার সময় গোবিন্দনগর হাসপাতালটাই ঘুরিয়ে আলি, দেখলি আজও কিছুই বদলায় নাই। 2023-এও 70টা কাঙ্গারু ছা ওই হাসপাতালের শিশু বিভাগ টয়। আর আমার ওই দিদির মতো বিটি ছা গুলান চট পাতিয়ে হেথাই সেথাই। সময় বদলাইছে, যুগ বদলাইছে, হে চুমকি বদলে আইপিএস হয়েছে, এবার বল তো তোরা তোহরা বদলাইবি কবে? তোদের হু বিটি টককে চট বিছাইয়ে হেতাই সেতাই ফেলে না রেখে নিজের পায়ে দাঁড় করাইবি কবে? আমি চুমকি